তো নমস্কার বন্ধুরা, টিএমএস নিউজ চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি কোথায় বলুন তো, একদম নদীর ভেতরে। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানকার পার্শ্ববর্তী গ্রামের একটা নদী, ঠিক আছে, ঝুমি নাকি নাম। আর এখানে ঝুমঝুমি নদী, আর এখানে রয়েছে টমেটো বাড়ি। নদীর ভেতরে কিন্তু অনেক সবজি টবজি হয় এখানে। তো চলুন, হঠাৎ এই নদীর ভেতরে কেন সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো, যে হঠাৎ হঠাৎ আপনাদের টিএমএস নদীর ভেতরে কেন। তার কারণটা হচ্ছে নদীর ভেতরে যে জঙ্গলের মধ্যে, দেখুন কীরকম জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ওই গাছেতে চং দেওয়া হয়েছে, ঠিক আছে। দাঁড়ান, জঙ্গলে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা হচ্ছি মাইকালা, আর মাইকালাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। রণে বনে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে মাইকালাদেরকে দেখা পাইবে। তো দেখতে পাচ্ছেন উঠেছে, ওই যে কইরে দীপেন্দু বাবা, চংটা খুল না রে, দেখে ধীরে সুস্থে কর, সাবধানে। হ্যাঁ, ওই দেখুন একটা ছোট্ট সরু গাছের মধ্যে, সরু আকাশবাণী গাছ, ওই আকাশবাণী গাছটা উঠেছে। উঠে দিব্যেন দেখুন চং খুলছে। আর সুমন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ গো? টমেটো। কোথা থেকে টমেটো পেয়ে গেছে? টমেটো বাগান। ও আচ্ছা, ওই জমিটা দেখে সেই ভালো বন্ধু, দেখতে পাচ্ছেন ওই যে নদীর ভেতরে টমেটো বাগান আছে, বেটারা টমেটো তুলেছে, টমেটো খাচ্ছে আর হচ্ছে চং পাড়ছে, সেই ভালো। আর গাঁদা ফুল নিয়ে যাবে নাকি? মানে গাঁদা ফুলের বাগান আছে, ও তাহলে নিয়ে যাবো। সেই তো, গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাও গাঁদা ফুলের বাগান। তো চং নেমে গেল আমাদের, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাবধানে। বাস, এই চং কত নিউন যেটা? এটা ষাটের। ষাটের নদীর ভেতর দেওয়া হয়েছিল। আর এই স্থানে, এইখানেতে কিন্তু পাওয়ার মিউজিক এসেছিলো, যে ভিডিও আপনারা দেখেছেন এটা সেখানেরই। আজকে প্রায় 3 দিন পরে, অর্থাৎ ভাড়া শেষ হয়ে গেছে 3 দিন পরে, মানে 2 দিন আগে যেদিনে পাওয়া এসেছিলো সেদিনে তো প্রচণ্ড ঝড় উঠেছিল। আর ঝড় উঠার কারণে কিন্তু দিব্যেন্দু চলায় তারটা তারটা গোছ করান। আর ঝড় ওঠার কারণে কিন্তু চংগুলো খোলা হয়নি বন্ধুরা, ঠিক আছে। তো প্রচণ্ড ঝড়েতে একদম চারিদিক তছনছ করে দিয়েছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আমরা এখন এই যে টমেটো খেতে খেতে চং খোলা হচ্ছে, আর দুটো চং ওখানে ছিল ওই গাছটা একদম ওই বনের মধ্যে গাছটাতে, আর এই মাঠেতে, এই মাঠেই কিন্তু পাড় মেজি গেছেছিল। আর আমার সেটা একটা টিএমএস সাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে এখনও চাপা দেওয়া আছে। আর বৃষ্টি বলতে দেখুন এখনও মানে চাপা তীব্র উপরে বৃষ্টি রয়েছে। তো কালকে সকালে ভাবলাম যে খুলবো, গোছলো কি বাবা, ঝড়েতে চঙ্গুলো আছে তো? আমরা তো খুলবো বলেছিল। না না, আমরা ঝড়ের জন্য বৃষ্টির জন্য আসিনি, মানে বৃষ্টিতে কি হচ্ছে গাছটা ভিজে, তো ভিজে গাছে ওঠা উচিত নয়। যেন রোদ হয়েছে, রোদটা হয়েছে, গাছ শুকনো হয়েছে, ওই জন্য আমি বিকালে এসেছি। কেন বলো তো, ভিজে গাছে উঠলে কোথাও কি দরকার আমার, দুদিন গাছে চং থাকলে কোনো অসুবিধা নেই। না না, এনে চুরি চামারি হবে নি, সে তো জানি বলেই পড়াই, আমাদের কোনো টেনশন নেই। আমি তো বললাম যে জায়গায় আমাদের মাল আছে কোনো টেনশন নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই সেই মাঠ, ঠিক আছে, এই মাঠের মধ্যে কিন্তু এই সাইডে পাহাড় এসেছিল। আর অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছিল, আমি যে বসগুলো তুলে রাখবো না, এই যে মাটির ঢালটা আছে বন্ধুরা, এই ঢালটা এত কাদা হয়ে গিয়েছিল যে সেই কাদার, চলো এদিক দিয়ে, কাদার কারণে কোনো মতে চংগুলো কিন্তু তোলা সম্ভব নয়। তো সরি, বক্সগুলো, তো বক্সগুলো আমার ছোটো বক্সগুলো কিন্তু ওয়েট আছে, আর খাড়া ঢাল। আর যদিও এদিকটাই সিঁড়ির ধাপ আছে, কিন্তু সিঁড়ির ধাপের সাথে সাথে এদিকটা দিয়ে হয়তো ভাবছেন যে তোরা যাবে, দেখুন সিঁড়ির ধাপের সাথে এই দেওয়ালটা রয়েছে, আর এটা সংকীর্ণ জায়গা, মানে এখানে ঠেকে যাবে। আর সিঁড়িতে তুলতে খুব কষ্ট, ঢালেতে তুলতে এসি, সেই জন্য চং বক্সগুলো রেখে দিয়েছি, ঠিক আছে, বক্সগুলো থাক। আর আজকে বাইক নিয়ে চলে এসেছি, অলরেডি ওই আসুদ গাছটাই আগে ফিরে আপনাদের দেখেছিলাম কোথায় কোথায় চং খাটিয়েছি অনেক লংয়ে। আচ্ছা রেখে দাও, বাইকের কাছে রেখে দাও, তার দিয়ে চং নামাও, তুমি চঙের দড়ি খুলে নেবে, বেঁধে নামাবে, ঠিক আছে। তো সুমনকে আর দিব্যেন্দুকে পাঠিয়েছি চঙের দড়ি খোলার, মানে চঙের জন্য দড়ি আনার জন্য, কারণ গাছে যে চঙগুলো আছে না ওইগুলোকে নামাতে হবে। সেই নামানোর জন্য দড়ি তো আমাদের আনা হয়নি, ট্র্যাঙ্কে রয়ে গেছে, আর মেন একটা ব্যাগে করে আমি সব মালপত্র বই নিয়ে চলে গেছি। তো সেই জন্য সুমনকে বললাম যে একটা কাজ করো, প্যান্ডেলের যে দড়ি আছে ওখান থেকে একটা দড়ি কালেকশন করে নিয়ে আসো, ওই দড়িটাকে ফেড়ে বেঁধে বেঁধে লম্বা করে নেবো, লম্বা করে নিয়ে তারপর কী করবো, ওইটাকে দিয়ে আমরা চঙগুলোকে গাছ থেকে নামাবো, ঠিক আছে। তো ওরা আসুক, আসলে দেখুন দড়ি নিয়ে আসছি, ওটা ফেড়ে নাও, ফেড়ে লম্বা করে নাও, ঠিক আছে। দেখুন কীভাবে কাজটা করছে, উপস্থিত বুদ্ধি, মানে মাই ব্যবসা করতে গেলে না একটু এই মাথাতে দিমাগে একটু উপস্থিত বুদ্ধি চাই, তাহলে কিন্তু অনেক কিছু কাজ ইজিলি করা যাবে। দুজনে ধর আর টান, হ্যাঁ পিস, কয়েক পিস করে নে, এই দেখুন কীভাবে পিস করছে এরা, এই দেখুন হচ্ছে তো, ঠিক আছে। 5 পিস করে দাও, এই দড়ি কিন্তু টানলেও ছিঁড়বে না কি? একটা চং ঝুলাতে পারবে তো? আরামসে একটা ঝুলে করলেও খাটবে না।
ঠিক আছে, তুমি জুমাকে ঝুলিয়ে দেবো, তোমার বউকেও ঝুলিয়ে দেবো। আমার বউ নেই। হ্যাঁ বউ নেই, গার্লফ্রেন্ড আছে। সে কি এরপর চলুন ওই দড়ি নিয়ে আমরা যাচ্ছি এবারে দ্বিতীয় গাছে চং খুলতে। কৃষ্ণ কোথায় চলে যাচ্ছে? কৃষ্ণ পালিয়ে গেল, তাড়াতাড়ি এসো, কৃষ্ণ পালিয়ে যাচ্ছে। আসো আসো আসো, কৃষ্ণ পালিয়ে গেল সাইকেলের পেছনে করে, কৃষ্ণ চলে যাচ্ছে। কোথায় গিয়েছিল মনে হচ্ছে, হরিবাসরে। তো চলুন, মাঠের চং কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি বট গাছে যে চং দেওয়া আছে। ওটা বট গাছ না অশ্বত্থ গাছ গো? এটা অশ্বত্থ গাছ নয়, যে গাছে চং দেওয়া আছে না বট গাছ, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। ও অশ্বত্থ গাছ নয়, অশ্বত্থ গাছ, শুদ্ধ বাংলা ভাষা অশ্বত্থ গাছ। আচ্ছা, ঝড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছ কিন্তু নুই একদম রাস্তার মাঝে চলে এসেছে, যেটাকে পাকুর গাছ নামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপার। আর দেখতে পাচ্ছেন এ কিন্তু বিরাট গাছ উঠতে পারে, লাফিয়ে লাফিয়ে গাছ উঠে পড়ছে একদম বানরের মতো। ঠিক আছে, এটা হচ্ছে সেই আফগানিস্তানের হচ্ছে নর্থইস্ট মাঙ্কি। আর দেখতে পাচ্ছেন গাছগুলো কত ঝুলে গেছে। তো ওই মাঠে আমাদের চং দেওয়া ছিল, অনেকে বলেছে দাদা এতটা লোড দিয়েছো? হ্যাঁ, 700 মেশিন থেকে 12টা চং দিয়েছি এতটা লোডে, নো প্রবলেম। 100 কমন আর 100 বাজিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। 6 দিন এখানে কন্টিনিউ চলেছে, ঠিক আছে। তো দেখুন মাঠ থেকে কতটা এলাম রাস্তা পেরিয়ে, তারটা ছেড়ে দে, তোরা ভগ্ন নামা, আমি তারটা খুলে গোছ করি। তো এই হচ্ছে সেই গাছ, অশ্বত্থ গাছ, আশুত গাছ বলি আমরা ডাকনাম। এই আশুত গাছের ডগে কিন্তু চং রয়েছে, কই দেখতে পাওয়া যাচ্ছে চংগুলো? কোথায় রে চং? হ্যাঁ ওই যে দেখুন, এই 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 চংগুলো, এই যে চারটে চং আছে ওখানে চারদিকে। দেখুন কিভাবে আমরা চং খুলছি, ধীরে সুস্থে উঠো, বুঝলে? তার আগে করার দরকার নাই, ধরে দিয়ে ধরে 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 সুমন ভাই গাছে উঠছে, এরপর কিন্তু চংগুলো আমাদের নামানো হবে একটা একটা করে, ঠিক আছে। বাস আচ্ছা, আমি হচ্ছে তারটা গোছ করে নিই, ঠিক আছে। তো চলুন ওরা চংগুলো নামাক, আমি যতক্ষণ তারটা গোছ করে নিয়ে আসি। গাছে উঠেছো? ওটো ওটো ওটো, দেখুন আমরা কত দূরে চং মেরেছি, দেখুন একদম। এই হচ্ছে গাছ, আর ও কিন্তু বাঁদরের মতো, বাঁদর নয় হনুমানের মতো, সরি হনুমানের মতো, কিন্তু বিশাল গাছ উঠতে পারে। দেখুন চরচর করে চড়ে যাচ্ছে, দেখুন একদম ব্যাস পৌঁছে গেছে। দীপেন্দু চংগুলো নামিয়ে এলে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে একদম, তো চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে।